السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا شريك له وأن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাত মুস্তাকিম সহজ সরল পথ দেখিয়েছেন এবং সেই পথ কামনা করার জন্য তার জন্য দোয়া করার আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি সত্য পথকে স্পষ্ট করে দিয়েছেন, বাতিল থেকে, ভুল পথ থেকে, ভ্রান্ত পথ থেকে, অভিশপ্তদের পথ থেকে, পথভ্রষ্টদের পথ থেকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে এমন একটি জাতি সম্পর্কে যে জাতির বহু পাপ রয়েছে, বহু জুলম অত্যাচার রয়েছে, বহু অপরাধ রয়েছে, যেগুলিকে আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এই কোরআনে কারিমের আয়াতগুলির আলোকে তাদের যে অন্যায়ের দিকগুলি, সীমালঙ্ঘনের দিকগুলি আপনাদের সামনে তুলে ধরব। সেই জাতি হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, তাদের জুলম অত্যাচার, বাড়াবাড়ি, অন্যায় পাপগুলিকে তুলে ধরেছেন উম্মতে মুসলিমাকে, মুসলিম জাতিকে সতর্ক করার জন্য। এই আলোচনা করার দুইটি উদ্দেশ্য। একটি উদ্দেশ্য হচ্ছে এই জাতি সম্পর্কে মুসলিম ভাইদেরকে, মুসলিম বোনদেরকে জ্ঞাত করা, যাতে করে তাদের সম্পর্কে কেউ ভুল ধারণায় না থাকে যে এদের মধ্যে কোনো মানবতা আছে, এদের মধ্যে কোনো মানবতা নেই, এরা মানবতার শত্রু সর্বযুগে। আজকে কোনো নতুন ব্যাপার স্যাপার নয়, বরং খুব প্রাচীন ইতিহাস তাদের। আল্লাহ পাক কোরআনে কারিমে তাদের পূর্বপুরুষদের ইতিহাস তুলে ধরেছেন। সবগুলি কথা যদি আলোচনা করা যায় দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। আমি যে কয়েকটি আয়াত আপনাদের সামনে নিয়ে এসেছি তা তাদের অল্প কিছু গুণ, খারাপ দিকগুলি, অন্যায় অত্যাচারের দিকগুলি, সীমালঙ্ঘন বাড়াবাড়ির দিকগুলি তুলে ধরার উদ্দেশ্যে, নাহলে তাদের সম্পর্কে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে তাদের পাপাচার সম্পর্কে। একটি উদ্দেশ্য হচ্ছে তাদের সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে করে তাদের সম্পর্কে আমাদের ভুল ধারণা না থাকে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতিকে সতর্ক করা, যাতে করে তাদের খারাপ গুণগুলি সচেতন অবস্থায় অথবা অচেতন অবস্থায় আমাদের মধ্যে না চলে আসে, তাদের কোনো মুসলিম যেন অনুকরণ না করে, যে সম্পর্কে সাবধান করেছেন, সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ভবিষ্যৎবাণীও করেছেন যে তোমাদের এক জাতি
বরং তোমাদের অধিকাংশই তাদের অনুকরণ করবে। একটি দল ছাড়া যে দলটিকে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহায্য প্রাপ্ত বলে, সর্বজয়ী সবসময় জয়ী বলে এবং নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল বলে, এই একটি ক্ষুদ্র জাতি উম্মতে মুসলিমার ছাড়া অধিকাংশই লাতাত্তাবেউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতির তোমরা অবশ্যই অবশ্যই অন্ধ অনুকরণ করবে। সতর্ক করার জন্য উম্মতে মুসলিমাকে, যাতে করে আল্লাহ পাকের অভিশপ্ত এই জাতির অনুকরণ না করে। এই জাতি সম্পর্কে আয়াতগুলি তুলে ধরার আগেই শুরু করব সূরা ফাতিহার কিছু অংশ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় শিখিয়েছেন যে আল্লাহ পাকের কাছে কি চাইতে হবে, কেমন করে চাইতে হবে। প্রথম আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, গুণগান করতে হবে, তারপরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর অঙ্গীকার করতে হবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদতের অঙ্গীকার। তার আগে আল্লাহ পাকের প্রশংসা গুণগান করা আল্লাহ পাক শিখিয়েছেন বান্দাকে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দিয়ে, আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কেমন করে আল্লাহ পাকের গুণগান প্রশংসা করতে হবে। তারপরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর অঙ্গীকার করতে হবে, যেই জন্য আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, ইয়াকা নাবুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি। সৃষ্টিকর্তা তিনি, রব্বুল আলামিন তিনি, প্রতিপালক তিনি, সুতরাং তার কাছেই সমস্ত ক্ষেত্রে সাহায্য কামনা করতে হবে। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ পাকের কাছে অঙ্গীকার, সাহায্য কামনাও তার কাছে করি। তারপরে আল্লাহ পাক চাইতে বলেছেন সহজ সরল পথ, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। সেই সোজা পথ ইহুদিদের পথ নয়, খ্রিস্টানদের পথ নয়। আল্লাহ পাক দুটি ভ্রান্ত পথ থেকে সতর্ক সাবধান করেছেন, আর সোজা পথে চলার জন্য মেহনত করতে বলেছেন, সেই পথের সন্ধান করতে বলেছেন, সেই পথের জন্য দোয়া করতে বলেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ হচ্ছে সিরাতে মুস্তাকিম, উম্মতে মুসলিমার পথ। তাদের লক্ষণ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে তারা পুরস্কৃতদের পথের ওপর থাকবে। পুরস্কৃত কারা? যাদের কথা আল্লাহ পাক রব্বের অন্য আয়াত উল্লেখ করেছেন, নবীন সিদ্দিকীন সুহাদা সালেহীন, নবী সিদ্দিক শহীদগণ এবং সৎকর্মশীল আল্লাহর নেক বান্দারা, তাদের রাস্তা, তারাই হচ্ছেন আন আমতা আলহিম, যাদের ওপর আল্লাহ পাক তুমি এনআম করেছো, যাদেরকে পুরস্কৃত করেছো। এই পথে আল্লাহ পাক চলতে বলেছেন উম্মতে মুসলিমাকে। মানব জাতির জন্য ইসলাম এসেছে, কিন্তু মানব জাতির অধিকাংশই এই পথ থেকে বিভ্রান্ত হয়েছে। উম্মতে মুসলিমা এই পথকে গ্রহণ করেছে, সুতরাং তাদেরকে এই পথের জন্য দোয়া করতে বলা হয়েছে প্রত্যেকটি নামাজে, বরং প্রত্যেকটি রাকাতে। প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখাও, এই কথা না বললে নামাজ হয় না। এত গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, এখানে আর দুইটি জাতির কথা বলা হয়েছে। আনআমতা আলাইহিম, একটি জাতি পুরস্কৃত যাদের কথা বললাম, আর মাগদুব আলাইহিম একটি জাতি, আর দাল্লিন আরেকটি জাতি। মাগদুব আলাইহিম আল্লাহ পাক বলছেন গায়রিল মাগদুব আলাইহিম, বান্দা তুমি এভাবে দোয়া করে যে আল্লাহ যাদের ওপর তোমার কি হয়েছে, গজব হয়েছে, তোমার ক্রোধ হয়েছে, তোমার অভিশাপ হয়েছে, আল্লাহ সে গজব প্রাপ্তদের রাস্তা দেখায় না, সে রাস্তা আমাদেরকে চালায় না। তারা হচ্ছে ইহুদিরা। সমস্ত তাফসিরকারগণ এই ক্ষেত্রে এই বিষয়ে একমত যে মাগজুব আলাইহিম বলে ইহুদিদেরকে উদ্দেশ্য করা হয়েছে সূরা ফাতিহা। তাহলে সূরাতুল ফাতিহা কোরআনের প্রথমেই আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন এই মানবতার শত্রু জাতি থেকে, খবরদার তোমরা মাগজুব আলাইহিম জাতির রাস্তায় চলিও না, সেই পথে চলিও না, তাদের অনুকরণ করিও না, তাদের মতো বেশভূষা ধরিও না, তাদের মতো তোমরা জীবন যাপন করিও না, তাদের মতো আচার আচরণ করিও না। গায়রিল মাগদুব আলাইহিম,
ওয়ালাদ্দাল্লিন, আর যারা পথভ্রষ্ট রাস্তা হারিয়ে ফেলেছে, গোমরা হয়ে গেছে, আল্লাহ তাদেরও রাস্তা দেখায় না। এর তাফসিরের ক্ষেত্রে মুফাসসিরিনগণ একমত যে এরা হচ্ছে খ্রিস্টানরা, নাসারা, আল্লাহ খ্রিস্টানদেরও পথ দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জাতিকে আলাদা আলাদা করে কেন উল্লেখ করলেন? দুইটি জাতি তো পথভ্রষ্ট, তো একসাথে বলে দিলেই তো হইতো, আল্লাহ পাক আলাদা করে বলেছেন। মাগজুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত, গজবে পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে ফেলেছে, গোমরা, পথ হারা, সঠিক পথের ওপর নেই। আরেক হচ্ছে সঠিক পথ তো হারিয়েছে, পথ হারা গোমরা পথভ্রষ্ট তা আছে, কিন্তু তাদের তো গজব হয়েছে। এতে বেশি আল্লাহ পাকের আজাব শাস্তির কথা দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহর আজাব শাস্তি দুই জাতির জন্য, উভয় জাতির জন্য, দুই দিকে। কিন্তু আল্লাহ পাক মাগজুব আলিহিম বলে উদ্দেশ্য করেছেন ইহুদিদেরকে, এই জন্যই যে ইহুদিরা জেনে শুনে অন্যায় করেছে, জানতো অথচ অস্বীকার করেছে, চেনতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে, ইয়ারিফুনাহু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবদাহুম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম ইহুদিদেরকে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনতো, জানতো, যেমন তারা নিজ নিজ সন্তান সন্ততিকে চেনে, নিজের নিজের ছেলেদেরকে সবাই চেনে, অচেনা নয় তারা। তাদের স্বভাব, তাদের চাহিদা, কোনটা পছন্দ করে করে না সব চেনেন আপনি, আপনি আপনার ছেলে মেয়েদের। ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালো করে চিনত, তারপরও শত্রুতা করেছে, অস্বীকার করেছে, কুফরি করেছে, জেনে শুনে অন্যায় করেছে, সেজন্য আল্লাহ পাকের গজব তাদের উপরে উল্লেখ করা হয়েছে সূরা ফাতিহা। আর দলিন খ্রিস্টান, এরা পথভ্রষ্ট, এরা না জেনে ভুল করেছে, জানেনি ভুল করেছে, জানার চেষ্টা করেনি ভুল করেছে, জানেনি ভুল করেছে, সেজন্য আল্লাহ পাক তাদেরকে শুধু পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে দিয়েছে, জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে, রাস্তা হারিয়ে দিয়ে ভুল করেছে। এই দুইটি জাতি থেকে আল্লাহ পাক রব সতর্ক করেছেন, খবরদার তোমরা মাগজুব আলহিমের ইহুদিদের রাস্তাও ধরিও না, তাদের অনুকরণ করিও না, আর তোমরা খ্রিস্টানদের অনুকরণ করিও না। আজকে মুসলিম উম্মার অধিকাংশরা, বিশেষ করে যুবক যুবতীরা, তাদের দুনিয়ার চলা ফেরা, বেশভূষা, সংস্কৃতি, সভ্যতা, লেখা পড়া সব কিছুতেই তারা, সামাজিক বিষয়ে, পারিবারিক বিষয়ে, রাষ্ট্রনীতিতে সব কিছুতেই তারা এদের অনুকরণ করেছে, এই জন্য আল্লাহ পাকের মার পড়েছে উম্মতে মুসলিমের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের সম্পর্কে কি বলেছেন আসুন এখন শোনাই। সূরা বাকারার আয়াত নম্বর 120 দিয়ে শুরু করি। আল্লাহ পাক সতর্ক করছেন উম্মতে মুসলিমাকে, ওয়ালান তারদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন, যিনি রহমতুল্লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত হয়ে এসেছিলেন, যিনি ইহুদিদের জন্য রহমত হয়ে এসেছিলেন, করুণা হয়ে এসেছিলেন, যিনি খ্রিস্টানদের জন্য রহমত হয়েছেন, যিনি মুশরিক পত্তলিকদের জন্য রহমত হয়েছিলেন, সারা বিশ্ব জাহানে সবার জন্য, এমনকি পশু পাখির জন্য নবী করিম সাল্লাম রহমত স্বরূপ এসেছিলেন। ইনশাআল্লাহ একদিন এই বিষয়ে আলোচনা করবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির জন্য যে রহমত ছিলেন, এর দৃষ্টান্ত বহু হাদিসে রয়েছে, একটি বিষয় রয়েছে। তো আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সম্বোধন করি, আর আমাদেরকে পরোক্ষভাবে সম্বোধন করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা সম্বোধন করা হয়েছে তা আমাদেরকে সম্বোধন করা হয়েছে। ওয়ালান তারদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান কখনো হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর সন্তুষ্ট হবে না, কখনো সন্তুষ্ট হবে না। ইহুদি কোনো মতে আপনার উপর সন্তুষ্ট হবে না, খ্রিস্টান কোনো মতে আপনার উপর সন্তুষ্ট হবে না, কতক্ষণ পর্যন্ত, হাত্তা তাত্তাবে মিল্লাতাহুম, যতক্ষণ তাদের ধর্মের আপনি অনুসরণ না করবেন, তাদের ধর্ম মানে ইহুদি হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, তাহলেই সমঝোতা হইতে পারে, আর না হলে কোনো সমঝোতা নেই তাদের সাথে, কোনো সমঝোতায় তারা আসবে না, তারা শান্তিতে বসবাস করতে চাইবে না তোমাদের সাথে, আর তুমি তাদের বাতিল ভ্রান্ত ধর্ম, বিকৃত ধর্ম, রহিতকৃত ধর্মের অনুসরণ করার তোমাকে অনুমতিও নেই, সুতরাং এ আশা করিও না যে তাদের সাথে কোনোদিন
সমাধান হবে আল্লাহ পাকের সমাধান ছাড়া, খেয়াল খুশি সমাধান না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, সুতরাং হে নবী জানিয়ে দেন আল্লাহর হেদায়েতই হচ্ছে, আল্লাহর দেখানো রাস্তাই হচ্ছে সঠিক রাস্তা। আল্লাহর দেখানো রাস্তা হচ্ছে ইন্না দ্বীন ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। সে ইসলাম ছাড়া অন্য কোনো পথ যে ব্যক্তি অবলম্বন করবে জীবনের যে কোনো ক্ষেত্রে হোক না কেন, ফালা ইয়াকবাল মিন, আল্লাহ কখনো কবুল করবেন না আর পরকালে ক্ষতিগ্রস্ত হবে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল মিন। ওয়ালাইন নিতাবাত আহওয়া আহম, তাদের যদি মনের কামনা বাসনার অনুসরণ করো তারা যা চায়, ঠিক আছে আপনি আর যা বলছেন তাই মানি, যদি তাদের অনুসরণ করো তোমার কাছে সঠিক জ্ঞান এসে যাওয়ার পরে, কোরআনের জ্ঞান এসে যাওয়ার পরে, ওহির জ্ঞান এসে যাওয়ার পরে, সুন্নতের জ্ঞান এসে যাওয়ার পরে, ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পরে, তাহলে আল্লাহর পক্ষ থেকে না আপনার কোন অভিভাবক রয়েছে, না বন্ধু রয়েছে, আর না কোনো সাহায্যকারী রয়েছে, কেউ আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আপনার উপর ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পরে, কোরআন সুন্নাহ স্পষ্ট করে দেওয়ার পরে, ইহুদি খ্রিস্টানদের মনোভাব, তারপরে যদি আপনি তাদের মনের কামনা বাসনা প্রবৃত্তির অনুসরণ করেন, তাদের চাহিদা পূরণ করতে চান, তাহলে আল্লাহর পক্ষ থেকে না আল্লাহর আজাব থেকে না কোনো আপনার বন্ধু বাঁচাতে পারবে, না কোনো অভিভাবক বাঁচাতে পারবে, না কোনো সাহায্যকারী হবে। মা লাকা মিন আল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, কিভাবে সাবধান করা হয়েছে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুত্বের ক্ষেত্রে বিশেষ করে সতর্ক করেছেন। আজকাল বহু মানুষ বলে আমার এক খ্রিস্টান বন্ধু আছে, আমার এক হিন্দু বন্ধু আছে, আমার ইহুদি বন্ধু আছে, কোনো মতেই মুসলিমের জন্য জায়েজ নয়, কথা বলাও জায়েজ নয় এবং বন্ধুত্ব জায়েজই নয়, বরং এর শাস্তি শুনুন। আল্লাহ পাক কি বল, সূরা মায়েদার আয়াত নম্বর 51, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি তোমরা কি বানায় না বন্ধু বা আউলিয়া, ওলি ওলি মানে বন্ধু, আউলিয়া বন্ধু রূপে গ্রহণ করিও না, কখনো ভাবিও না যে এরা বন্ধু হইতে পারে, এদের সাথে মিত্রতা থাকতে পারে, মিত্রতা রাখা যেতে পারে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, বাদহুম আউলিয়া ও বাদ, কারণ তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। দেখেন আজকে ফিলিস্তিনে মুসলিম শিশুদেরকে, মুসলিম নারীদেরকে, মুসলিম সিভিলিয়ান নাগরিকদেরকে, সাধারণ মানুষকে, মুসলিম হাসপাতালে, এমনকি অ্যাম্বুলেন্স গাড়ির ওপর সব কিছুর উপর আক্রমণ করছে। আর তারপরেও পশ্চিমা জগৎ, খ্রিস্টান জগৎ তাদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে, এই জালেমদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে। বাদহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু, সুতরাং তোমরা কখনো তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন। তারপরে আরো শুনেন কি বলছেন, আমাইয়াতা আল্লাহ মিনকুম, তোমাদের কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব রাখে, আল্লাহ নিষেধ করে দিলেন, তারপরে বন্ধুত্ব যদি রাখেন আপনি দুনিয়ার খাতিরে, পার্থিব স্বার্থে ইত্যাদি ইত্যাদি, যে কোনো স্বার্থে, আর্থিক স্বার্থ হোক আর কোনো স্বার্থ হোক, ইমানের দুর্বলতায়, অমাইয়াতা আল্লাহ মিনকুম, তোমাদের কেউ তাদের সাথে যদি বন্ধুত্ব রাখে, ফাইন্নাহ মিনহুম, তাহলে সেই ব্যক্তি তাদের দলভুক্ত হবে, তাদের সামিল হবে। সে মুসলিম পরিবারে জন্ম নিয়েও ইহুদি নাসারা হয়ে বেঁচে থাকবে, ইহুদি নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মরবে। তারপর আল্লাহ পাক ইন্না আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক এইরকম জালেম জাতিকে কখনো রাস্তা দেখান না। তাহলে জালেম জাতি কারা, যারা এই আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তারা জালিম, আল্লাহ পাক তাদেরকে রাস্তা দেখাবেন না। রাস্তা দেখাবেন না মানে শুধু ইসলামের রাস্তা নয়, আল্লাহ পাক তাদেরকে বিজয়ের রাস্তা দেখাবেন না। আরো শুনে দেখেন, কোন রাস্তা দেখাবেন না, কোনদিন ভাগ্য উজ্জ্বল হবে না ওই জাতির, যেই জাতি আল্লাহর দিনের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর নবীর শত্রু, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তাদেরকে আল্লাহ পাক বিজয়ের রাস্তা দেখাবেন না, তাদেরকে আল্লাহ সঠিক রাস্তা দেখাবেন না, তাদেরকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাবেন না, তাদেরকে ইহকাল পরকালে সুখের রাস্তা দেখাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে, তাদের বেয়াদবি, তাদের অপরাধ সম্পর্কে ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 61 তে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তামিন ওয়াহিদ,
ইহুদিরা মূসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরায়েল, তাদের পূর্বপুরুষ বনী ইসরায়েল, তখন তারা মুমিন ছিল, তখন তারা তাওরাতকে বিকৃত করেনি। এখন তো তারা তাওরাত, এঞ্জেল, বাইবেলকে বিকৃত করে তাদের মনগড়া ধর্ম তৈরি করেছে। যখন অবিকৃত ছিল তখনকার বেয়াদবি তাদের শোনে। যখন তাদের নবী মূসা আলাইহিস সালাম আমাদের নবী, তিনি বাহায়াত ছিলেন, তার সামনে তাদের বেয়াদবি শোনেন, আল্লাহ সম্পর্কে আর নবী সম্পর্কে বেয়াদবি। তারা আল্লাহ পাক রব্বুল তাদেরকে এত আরামের জীবন দিলেন যে মান এবং সালওয়া, তাদের জন্য রাত্রে আসমান থেকে নেমে যেত খাবার, বসে থাকো শুয়ে থাকো তোমাদের খাবার সকালে পাবে, এক ধরনের পাখি আর এক ধরনের হালুয়ার মতো। তফসিরকাররা বলেছেন মান এবং সালওয়া আল্লাহ পাক নাজিল করতেন সকালবেলা, আরামে খেত, কোনো চিন্তা ছিল না যে কি করব না করব, কি খাবো না খাবো চিন্তা ছিল না। কিছুদিন খাওয়ার পরে তারা বলল মূসা আলাইহিসসালাম, লান নাসবির আলা তোআমি ওয়াহিদ, ইহুদিদের বদচরিত্রের কথা আল্লাহ পাক বলছেন যে রোজ রোজ এক খাবার খেয়ে আমি থাকবো না, আমরা এক খাবার খেয়ে এইরকম থাকতে পারবো না। এই খারাপ চরিত্র আজকাল এক শ্রেণী মুসলিমদের মধ্যে এসছে, বিভিন্ন কোম্পানিতে থাকে, একরকম খাবার, এত ভালো ভালো খাবার দিল, এত খারাপ কথা, ঠিক আছে মনের মধ্যে একটি মানে এরকম হচ্ছে যে খাবার আপনি একই রকম খাবারে মানে ওইরকম ভক্তি নেই, কিন্তু খাবার সম্পর্কে এইরকম নোংরা কথা, একেবারে নিকৃষ্ট ধরনের কথাবার্তা বলা একজন মুসলিমের জন্য উচিত নয়। বিভিন্ন কোম্পানিতে বক্তব্যগুলো শুনতে পায় যে এসব খাবার তো পশু তো খাবে না, অথচ আমরা যা বাড়িতে খাই তার চেয়ে ভালো খাবার দিচ্ছে, আমি জানি সব খাবার বাড়িতে দেশে এই খাবার হয়তো জীবনে পাইনি, আল্লাহর নিয়ামতের কদর করে না। এটা ইহুদিদের গুণ। আমি আগেই বলেছি যে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের বদচরিত্র থেকে সাবধান করা। আল্লাহ পাকের নিয়ামত দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দেন আলহামদুলিল্লাহ, আর এর চাইতে ভালো চান যে আল্লাহ পাক এর চাইতে ভালো খাবার ব্যবস্থা করে দাও, কিন্তু এই খাবার তো আমাদের পশুতেও খাই না, আমাদের বাড়ির গরুতেও খাই না, আমাদের বাড়ির ছাগলও খাই না, বড় নিকৃষ্ট কথা, মুসলিমের জন্য মোটেই উচিত না। এটি ইহুদিদের কথা। কি বলেছিল, লান্নাসবির আলা তোআমি ওয়াহিদ, ফাদুয়া লানা রাব্বাকা, সুতরাং তোমার রবের কাছে দোয়া করো, কত বড় বেয়াদবি। এই কথা বলে নি যে আপনিও দোয়া করেন আমরাও দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক একটু পরিবর্তন করে খাবার, ফাদুয়া লানা রাব্বাকা, মুসা তোমার রবের কাছে তুমি দোয়া করো, বেয়াদবি, সীমাহীন বেয়াদবি। ডাল খেতে চাই, বিভিন্ন রকম খেতে চাই, এদের গোস্ত আর হালুয়া, গোস্ত আর হালুয়া এইসব খেয়ে থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন ঠিক আছে এখন মেহনত করো, মেহনত করো, চাষাবাদ করার খুব খাও, শাক সবজি সব রকম খাও, মেহনতে আল্লাহ পাক লাগিয়ে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আসল যে কথাটি বলতে চেয়েছি যে আল্লাহ পাক তাদের বদচরিত্রের কারণে তাদের সম্পর্কে একটি ভবিষ্যৎ বাণী করেছেন, কিয়ামত পর্যন্ত যা তাদের ওপর চাপানো থাকবে তা হচ্ছে সেই জাতি হচ্ছে আল্লাহর কাছে লাঞ্ছিত জাতি, অপদস্থ জাতি এবং গজবপ্রাপ্ত জাতি, মাগজুব আলাইহিম। শুধু সূরা ফাতিহা না, বহু আয়াতে রয়েছে এরকম, শোনায় আপনাদেরকে আল্লাহ পাক বলছেন তারপরের অংশেতে, ওযরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা, এই ইহুদিদের ওপর আল্লাহ পাক লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন, চিরজীবন এরা লাঞ্ছিত জাতি থাকবে। ওয়াল মাসকানা, এবং দারিদ্র আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন, অভাব, মিসকিন থেকে মাসকানা, ও বাউ বেগাজাবি মিন আল্লাহ, আল্লাহর গজব তাদের ওপর আসতেই আছে, আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, আল্লাহর আজাব, ও বাউ বেগাজাবি মিন আল্লাহ, কেন আল্লাহর গজব, কেন তারা দারিদ্রের জীবন যাপন করবে, অসহায় জীবন যাপন করবে, কেন তাদের ওপর লাঞ্ছনা, কেন তারা অপদস্থ থাকবে। কিন্তু যদি আমাদেরও চরিত্র এরকম হয়ে যায় তাহলে তো সমান সমান হয়ে গেল। এই জন্য আজকে যদি দেখেন ইহুদিদের কাছে কিছু পয়সা, কিছু অস্ত্র, কিছু শক্তিশালী দেখছি, আমরা যদি তাদের চাইতে খারাপ হইতে লাগি, আমরা যদি সেই চরিত্রগুলি গ্রহণ করে নিই তাদের, তাহলে তো আর আমাদের মধ্যে ওই নেতৃত্বের বৈশিষ্ট্য থাকলো না, শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য থাকলো না। কুন্তুম খায়রা উম্মা, আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে, কিন্তু তার জন্য আল্লাহ কিছু গুণ বলেছেন মুসলিম জাতি শ্রেষ্ঠ হওয়ার জন্য, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ,
এই ভালো গুণ যদি না থাকে, ভালো কাজের উপদেশ দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়া, অন্যায়কে নির্মূল করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকা, আজকে আল্লাহর প্রতি পরকাল প্রতি বিশ্বাস আমাদের একেবারে শেষের দিকে অবস্থা। নামাজের কথা বললে অসন্তুষ্টি, আখেরাতের কথা বললে শুনলেন এক কান দিয়ে আর এক কান দিয়ে বের করে দেন, এটি ইহুদিদের কাজ ছিল, সামেনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। এসব চরিত্র যদি আমাদের হয় তাহলে সাময়িক দেখছেন শক্তিশালী, আল্লাহ পাকের লাঞ্ছনা তাদের উপর অবশ্যই আছে এবং এই জাতি চিরকাল লাঞ্ছিত লাঞ্ছিত ছিল। পশ্চিমারা নিয়ে এসে মুসলিমদের বুকের ওপর নিয়ে এসে তাদেরকে চাপিয়ে দিয়েছে প্যালেস্টাইনে, এরা লাঞ্ছিত ছিল। জানেন হিটলার এই জাতিকে খুন করেছিল এবং অবশিষ্ট কিছু ইহুদিকে রেখে বলেছিল যে আমি যে কিছু অবশিষ্ট ইহুদি রাখলাম এদেরকেও শেষ করে দিতাম, কিন্তু এই জন্য রাখলাম লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করার পরে যাতে করে ইহুদিরা জানতে পারে যে আমি কেন তাদেরকে হত্যা করলাম। 60 লক্ষকে হত্যা করার পরে সে কিছু রেখেছিল এই বলেছিল যে এই জন্য রাখলাম যে তাদের যেন শিক্ষা হয় যে কি জন্য তাদেরকে হত্যা করা হলো। এ বদ জাতি যাদের সম্পর্কে কোরআনে কারিম কি বলেছে শুনুন, এখন তাদের বদ চরিত্র কি ছিল একটি শুনেন। যালেকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, প্রথম কথা আল্লাহ পাকের আয়াতে বলছেন যে তারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করেছে, আল্লাহর আদেশ নিষেধের সাথে কুফরি অস্বীকার করেছে, আল্লাহর বিধান মানেনি, জেনে শুনে মানেনি, নবীকে চিনত, নবীর ভবিষ্যৎবাণী তাওরাতে ছিল, সবকিছু জানতো, যে লক্ষণগুলি ছিল সেই সব লক্ষণগুলি সবকিছু তারা দেখেছিল। ইহুদিদের 3টি গোত্র ছিল মদিনায়, তারা সচক্ষে সব সবাই দেখতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, খাতমে নবুয়াত দেখতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবকিছু লক্ষণ দেখতো, তারা ইমান নিয়ে আসেনি, তাদের অল্প কয়েকজন ছাড়া। আবদুল্লাহ বিন সালাম তাদের একজন বড় আলেম ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি তাওরাতে যা দেখেছি শেষ নবীর গুণ তা পেয়ে আমি ইসলাম গ্রহণ করেছি। জাতিকে যখন বলল, জাতি অস্বীকার করলো, জেনে শুনেও তারা ইমান নিয়ে আসেনি। একটি আল্লাহর আয়াত কি, আল্লাহর বিধান কি, আল্লাহ যে দিন নাজেল করে সারা বিশ্বের মানবতার জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআনুল করিম নাজেল করেছেন, নবী করিম সাল্লামকে সারা বিশ্ব জাহানের জন্য প্রেরণ করেছেন, আমার সাল্লাকে ইল্লা রহমাতুল্লিল আলামিন, তারা অস্বীকার করেছে। এক ফুরুন বিআতিল্লাহ। আরেকটি গুণ, ওয়াক্তুলুনান নাবিয়িনা বিগাইরিল হক, অন্যায়ভাবে তারা নবীগণকে হত্যা করেছে, নবীগণকে খুন করেছে। খুনি পৃথিবীতে বহু আছে কিন্তু নবীর খুনি হচ্ছে ইহুদি জাতি। যদি নবীকে খুন করতে পারে তো শিশুকে খুন করতে পারে না, মহিলাদের খুন করতে পারে না, বৃদ্ধদের খুন করতে পারে না, হাসপাতালের রোগীকে খুন করতে পারে না, তাই করছে আজকে ইহুদিরা। তারা নবী গণকে হত্যা করেছে। এমনকি শুনে রাখুন আর সেই হাদিসগুলি আল্লাহ পাক সময় দিলে অন্য সময় শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শহীদ হয়েছেন কার হাতে, ইহুদির হাতে। ইহুদি খাইবারের ইহুদি মহিলায় 20 মাখা পায়া দিয়েছিল, গোস্ত দিয়েছিল, তখনকার মতো আল্লাহ পাক তার হেফাজত করেছে। ইসলামের কাজ বাকি ছিল, দাওয়াত প্রচারের কাজ বাকি ছিল, শেষখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখন আমার সেরাগুলি মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ওই বিষের প্রতিক্রিয়ায়, যে বিষ আমাকে ইহুদিরা দিয়েছে। ইহুদিদের হাতে খুন হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে রাখবেন। কানু ইয়াকতুলুনাল আম্বিয়া, আগের নবীদেরকে হত্যা করেছেই, কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ খুন করেছে না। মদিনায় আরেকটি ঘটনায় বনু নজির ইহুদিরা, তারা একজন ইহুদিকে প্রস্তুত করলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আমাদের মহল্লায় একটা বিচার সালিস করার জন্য, বসেছেন একটা দেওয়ালের পাশে, পেছন দিক থেকে ঘরের উপর উঠিয়েছে বড় পাথর নিয়ে, যে ফেলে দিয়ে একবারে পিষে দিবে, পাশে আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন নবী সাল্লামের কাছে। সাথে সাথে ওহি আসছে যে এক্ষণে আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য এর ব্যবস্থা নিয়েছে, আপনি তাড়াতাড়ি উঠে যান। নবী সাল্লাম কিছু না বলে, কিছু বললে ওর অসুবিধা করতে পারে, চুপচাপ উঠে গেছেন। ওরা ভাবছে যে হয়তো ফিরে আসবেন, ওইদিকে প্রস্তুত হচ্ছে পাথর নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজি দেখলেন যে নবী সাল্লাম উঠে গেলেন তো আমরা কেন বসে থাকবো, তারাও উঠে গেলেন। এইভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইহুদিদের কবল থেকে বাঁচিয়েছেন মদিনা। তার আগে বহু আম্বিয়াদেরকে এরা খুন করেছে। আল্লাহ পাক বলছেন ওয়াক্তুলুনাল আম্বিয়া বিগাইরি হক,
চরণকারী জাতি, এদের চরিত্র প্রকৃতি হচ্ছে নাফারমানি করা, বিরুদ্ধাচরণ করা। ওয়াকানু ইয়াতাদুন, এবং এই জাতি সীমা লঙ্ঘনকারী জাতি। ওয়াকানু ইয়াতাদুন, সূরা বাকারা আয়াত নম্বর 61। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আল্লাহ পাকের গজব হয়েছে এই সম্পর্ক আছে। বেসামাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, তারা যা নিজের জন্য ক্রয় করেছে খুব নোংরা বস্তু ক্রয় করেছে, খুব খারাপ বস্তু ক্রয় করেছে। তাকি আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাকের নাজিলকৃত বিধান কোরআনে কারীমের সাথে তারা কুফরি করেছে। আল্লাহর কিতাবকে অস্বীকার করা, আল্লাহর নাজিলকৃত দিনকে অস্বীকার করা সবচাইতে নোংরা কাজ। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের মখলুক, আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ দুর্বল থেকে সবল করলেন, হ্যাঁ আল্লাহকে অস্বীকার, আল্লাহর দিনকে অস্বীকার, আল্লাহর বিধানকে অস্বীকার। বেসামাশতারাউ বিহি আনফুসাহুম, সবচেয়ে নোংরা বস্তু যা তারা ক্রয় করেছে। কি জন্য তারা অস্বীকার করেছিল? অজ্ঞতাই নয়, বাগিয়ান আইন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা, হিংসাবশত, শত্রুতাবশত। কিসের শত্রুতা? যে আল্লাহ পাক তার অনুগ্রহ নাজেল করলেন যার উপর আল্লাহ চাইলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মনোনীত করলেন, কুরাইশ বংশ থেকে মনোনীত করলেন, বনু ইসমাইল ইসমাইল বংশ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন মনোনীত করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাদের বংশে কেন নবী আসলো না? বাকিয়ান আইয়ুনাজ্জিরাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশা মিন ইবাদি। সুতরাং আল্লাহ বলেন ফাবাউ বিগাযাবিন আলা গাযাব, সুতরাং তাদের শুধু গজবই না, গজবের উপর গজব রয়েছে। আল্লাহ দুইবার আল্লাহ গজবের কথা বলেছেন, ফাবাউ বিগাযাবিন আলা গাযাব, গজবের উপর গজব রয়েছে তাদের উপর। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এবং এই রকমের কাফেরদের উপর বড়ই অপমানজনক অপদস্থকারী আযাব রয়েছে, লাঞ্ছনাজনক আল্লাহ পাকের আযাব রয়েছে। আল্লাহ পাকের আযাব আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু আল্লাহ পাক আযাব দেবেন, আযাব দেবেন এই বান্দাদের হাতে, এবং আল্লাহ পাকের আযাব রয়েছে। কিন্তু বান্দা যদি আল্লাহর বান্দারাই না দাঁড়ায় তাহলে আল্লাহ পাক আযাব দেবেন কি করে তাদেরকে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সংশোধন করাচ্ছেন। মোমিন বান্দারা তোমরা সংশোধন হয়ে যাও, তোমরা দাঁড়াও, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহর দিনে সাহায্য করো তাহলে আল্লাহ পাক তোমাদের সাহায্য করবেন। সূরা বাকারা আয়াত নম্বর 90। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সূরা আলে ইমরানের আয়াত নম্বর 100-112 ইহুদিদের কথা উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক কি বলেছেন শুনুন, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করেছেন, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, তোমরা যদি যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এর পূর্বে অর্থাৎ ইহুদিদের খ্রিস্টানদের যদি আনুগত্য করো, তাদের এক শ্রেণীর লোক রয়েছে ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, এই দলের যদি আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদের ঈমানের পরে তোমাদেরকে কাফের বানিয়ে ফেলবে, তোমাদেরকে কাফের বানাতে চায়। খ্রিস্টান মিশনগুলি দেখুন, মুসলিম দেশে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এরা মুসলিমকে খ্রিস্টান বানাতে চায়, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আর যাদের ইসলামিক শিক্ষা নেই, নামাজ নেই, আপনি কোনোদিন দেখাতে পারবেন যে ইসলামিক শিক্ষা ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ ছিল, তাওহীদ ছিল, শিরক কুফরি ছিল না, আর তাদেরকে খ্রিস্টান বানিয়েছে? কখনো দেখাতে পারবেন না, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না। তাহলে যারা খ্রিস্টান হচ্ছে তারা আগে থেকে হয় মুশরিক কবর পূজারী, না হলে বেনামাজি, একেবারে অজ্ঞ, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, ঈমানের কয়টি পিলার তাও জানে না, ইসলামের কয়টি স্তম্ভ তাও জানে না, কোনো কিছু নেই তাদের। কি তোমরা জাতিতে মুসলমান, গরুর গোস্ত খায়, খাতনা করে, বাকি সব কাজই করে, ইহুদি নাসারা যা করে তা সব কাজই করে, তাদেরকেই পারতে পারে খ্রিস্টান বানাতে। তো আল্লাহ পাক সতর্ক করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 100। তারপরের আয়াতগুলি শুনায় যাতে আল্লাহ পাকের গজবের কথা, লাঞ্ছনার কথা উল্লেখ করা হয়েছে ইহুদিদের উপর। জোরে বা তালেহ মজিল্লা তাইনামা সুকিফু, আল্লাহ পাক বলছেন যে এই ইহুদি জাতির ওপর লাঞ্ছনা জিল্লত কে চাপিয়ে দেওয়া হয়েছে। জরিবাত আলহামদুলিল্লাহ, এর আগেও আয়াত উল্লেখ করলাম, আইনামা সকেফু, তারা যেখানেই থাকুক না কেন, এমন নয় যে হিটলারের যুগে তাদের উপর শুধু লাঞ্ছনা এসেছে, না, যেখানেই থাকুক না কেন, আল্লাহ পাক বলছেন আইনামা সকেফু, ফিলিস্তিনে আসুক না কেন,
যেখানেই থাকুক না কেন তাদের ওপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া হয়েছে। তবে ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস, দুইটি কথা আল্লাহ বলেছেন। তবে আল্লাহর সূত্রে অথবা যদি মানুষের সূত্রে, আল্লাহর সূত্রে অর্থাৎ আল্লাহর দিনের দিকে যদি চলে আসে, আল্লাহকে ধরে নেই, আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনুল করিমের প্রতি ইমান নিয়ে চলে আসে, আল্লাহর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইমান নিয়ে চলে আসে, তাহলে আল্লাহ পাক এই আজাব গজব থেকে আর লাঞ্ছনা থেকে বাঁচিয়ে দেবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অবসর দেন তাদেরকে, আচ্ছা ঠিক আছে কত দূর বাড়ছো, কত দূর সীমা লঙ্ঘন করছো, তাহলে হইতে পারে। ওয়াহাবুলি মিনান্নাস আর মানুষের সূত্রে, এর অর্থ কি? মানুষের সূত্রে অর্থাৎ তাদের কোনো ক্ষমতা নেই, তাদেরকে অন্য মানুষরা, ইসলামের অন্য শত্রুরা সহযোগিতা করছে। আজকে পশ্চিমা জগৎ সব এই ছোট্ট একটি ইহুদি দেশকে, এদেরকে টিকিয়ে রাখতে চায়, সার্বিক সহযোগিতায় তারা ঝাঁপিয়ে পড়েছে। মজলুম যারা ফিলিস্তিনি মুসলিম তাদেরকে এখন পর্যন্ত তারা বলছে এরাই সন্ত্রাসী, যাদের ঘর বাড়ি সব ধ্বংস করে দেওয়া হয়েছে, যাদের পরিবারকে পরিবার শেষ করে দেওয়া হয়েছে, ছেলে মেয়ে শিশু বাচ্চা বৃদ্ধ মহিলা সবকে শেষ করে দেওয়া হয়েছে, তার বলছে এরাই হচ্ছে সন্ত্রাসী। পশ্চিমা জগৎকে আল্লাহ পাক বলছে হাবলি মিনান নাস, মানুষের রশি ধরে আছে। এই ইহুদিরা, এই ইহুদিদেরকে ইসরায়েল বলা ঠিক নয়, মনে রাখবেন। আজকে ইসরায়েল নামটা খুব চমৎকার নিয়েছে, আমাদের দেশের কবর পূজারীরা যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম টেনেছে, আটরসি মাইজ ভান্ডারীরা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা নয়, বরং আহলে বিদাত, আহলে ফিরকা এবং আহলে বিদাত, আহলে জামাত নয় আর সুন্নাত নয়। হ্যাঁ, আহলে বিদাত আর ফিরকা, সুন্নতের পরিপন্থী আর জামাতের পরিপন্থী হচ্ছে ফিরকা। তো এরাকে টিকিয়ে রেখেছে এই পশ্চিমা জগৎ, হাবলু মিনান নাস, এ মানুষের রশি যতদিন আছে, এই রশি ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি মুসলিম উম্মা যদি ইমানের দিকে ফিরে আসে, ইসলামের দিকে ফিরে আসে, কোরআন সুন্নার সার্বিক জীবনে বাস্তবায়নের দিকে ফিরে আসে, মসজিদের দিকে ফিরে আসে, পাঁচ ওয়াক্ত নামাজের দিকে ফিরে আসে। আপনি কি দেখেছেন যে কোনো জায়গায় বেনামাজি সাহায্যপ্রাপ্ত হয়েছে? কখনো হতে পারে না। আর মুসলিম জাতি যেখানে পরাজিত হয়েছে, যেখানে মার খেয়েছে, যাদের বেনামাজি আছে না হয় মুশরিক আছে, তৌহিদবাদী মুসলিম আর নামাজি মুসলিম কোথায় পরাজিত হয়েছে? হতে পারে না। আল্লাহ পাক সাহায্যের ওয়াদা করেছেন, ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমার সেনাবাহিনী অবশ্যই জয়ী হবে। আল্লাহর সেনাবাহিনী বেনামাজ, কবর পূজারী, হ্যাঁ, নবীর তরিকা ছেড়ে দিয়ে মানবরচিত বিধান নে বিশ্বাসী, আর তার জন্য সব কিছুর মেহনত পরিশ্রম তাদের, তারা না। সুতরাং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে, আল্লাহর দিনের দিকে ফিরে আসতে, মসজিদের দিকে ফিরে আসতে হবে। এই হচ্ছে আমাদের এই লাঞ্ছনা থেকে, আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়া, রেহাই পাওয়ার উপায়। তো আল্লাহ পাক এরশাদ করছেন তাদের সম্পর্কে যে হয় আল্লাহ পাকের সূত্র রয়েছে, আল্লাহ পাকের রশি ধরে রয়েছে, দিনের দিকে চলে আসছে, অথবা মানুষের রশি ধরে রয়েছে, মানুষের রশি ছিঁড়ে গেলেই আল্লাহ পাকের গজব তাদের উপর নেমে আসবে, দুনিয়ার গজব নেমে আসবে এই ইহুদিদের উপর। এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব চেপে এসেছে, অদরিবাত আলাইহিম মাসকানা, তাদের উপর দারিদ্র আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়ায়াক্তুলুনা আনবিয়া বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এই রকমই আয়াতের তর্জমা অনুবাদ করে দেওয়া হয়েছে এই খারাপ গুণগুলির কথা, যে গুণগুলি ইহুদিদের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ইতিহাসে একটি জাতিকে শুধু শুকুর বানিয়েছেন আর বানর বানিয়েছেন, সেই জাতি কে জানেন? এই ইহুদি। এই ইহুদি জাতির অপরাধের জন্য, তাদের সীমা লঙ্ঘনের জন্য তাদেরকে আল্লাহ শুকুর বানিয়েছেন আর বানর বানিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত নম্বর 60, কুল হাল উনাব্বিউকুম বিশাররি মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, হে নবী আপনি বলে দেন যে তোমাদেরকে জানিয়ে দেব কি যে যারা আল্লাহর নিকটে নিজের স্থানের দিক দিয়ে, অবস্থানের দিক দিয়ে একেবারে নিকৃষ্ট, আল্লাহ পাকের নিকটে অবস্থানের দিক দিয়ে যারা একেবারে নিকৃষ্ট, তাদের সম্পর্কে জানিয়ে দেব তারা কারা,
মাল্লানাহুল্লাহ, যাদের ওপর আল্লাহর অভিসম্পাত হয়েছে, লানত হয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহপাক ঘোষণা করেছেন। ওয়া গাযিবা আলাইহি, এবং তাদের উপর আল্লাহপাকের গজব হয়েছে, ক্রোধ হয়েছে। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাত ওয়াল খানাযির, এবং তাদের মধ্য থেকে আল্লাহ পাক কিরাদা বানর বানিয়েছেন, ওয়াল খানাযির খিনজিরের বহুবচন, শুকুর বানিয়েছে, শুয়োর বানিয়েছেন তাদেরকে, নিকৃষ্ট পশু শুকুর আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বানিয়েছেন। ওয়া আবাদা তাগুত, আর এরাই ছিল তাগুতের পূজারী, শয়তানের পূজারী। উলায়কা শাররুন মাকানান, এরা অবস্থানের দিক দিয়ে একেবারে নিকৃষ্ট। ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সঠিক পথ থেকে অত্যন্ত দূরে, এরা সঠিক পথ থেকে, সোজা পথ থেকে অনেক দূরে এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে এই গজব আর লানতের কথা, আল্লাহ পাক তাদেরকে শুকুর বানর বানিয়েছেন, এসব কথা উল্লেখ করেছেন। এই হলো ইহুদি জাতি, ইহুদি জাতির ইতিহাস, প্রাচীন ইতিহাস। ইহুদি জাতি মানুষের সাথে যা করেছে করছে, আল্লাহ পাককে ছাড়েনি তারা। আল্লাহ পাক সম্পর্কে ইহুদি জাতির কথা কোরআনে কারিম আল্লাহ পাক উল্লেখ করেছেন, সূরা মায়েদাতে রয়েছে আয়াত নম্বর 64। আল্লাহ পাকের সাথে ওয়াকালাতিল ইহুদু ইয়াদুল্লাহ মাগলুলা, ইহুদিরা বলতো যখন খেতে পেত না, কারণ আল্লাহর গজব তাদের উপর, তার একটি গজব হচ্ছে আলমাসকানা, দারিদ্র, খেতে পেত না, তাদের অপরাধের জন্য, তাদের অন্যায়ের জন্য আল্লাহ পাক তাদেরকে দরিদ্র বানিয়েছেন, অভাব দিয়েছেন, অভাব দূর হচ্ছে না। তখন তারা বলতো ইয়াদুল্লাহ মাগলুলা, আল্লাহর হাত আবদ্ধ, আল্লাহর হাত বাঁধা, মাগলুলা, আল্লাহ খরচ করতে চায় না, ব্যয় করতে চায় না, আমাদেরকে খেতে দিয়ে চাহিদা। এক শ্রেণীর পাপিষ্ট মুসলিম আছে যারা এই ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করেছে, আল্লাহর চোখ নেই, আল্লাহ দেখতে পায় না যে কত অভাবে আছি। আমাদের সমাজের যারা একেবারে গরিব, তাদের অধিকাংশ বেনামাজি, তাদের দিন নেই, দুনিয়া অনেক দিনও নেই, কিছুই নেই তাদের, নামাজ নেই, দুনিয়া অনেক, যেন নামাজ পড়ে সে নগদ নগদ খেতে চায়, আল্লাহ পাকের জন্য দিনও দেয়নি, দুনিয়াও দেয়নি। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, দুনিয়া খুব দিয়েছেন, দিন নেই। আর অল্প কিছু লোক রয়েছে যাদের মধ্যম অবস্থা, আল্লাহ পাক তাদেরকে দিনও দিয়েছেন আর দুনিয়াও দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, ইহুদিদের সম্পর্কে এই কথার উত্তরে, গুল্লা তাই দিহিম, তাদের হাত আবদ্ধ, এই ইহুদিদের হাত আবদ্ধ, বা এটি হচ্ছে দুয়ার বাক্য, তাদের হাত বাধা হয়ে যাক, তাদের হাত আবদ্ধ হোক, দুটি অর্থ হতে পারে। ওয়ালোয়েনু বেমা কালু, তাদের এই শয়তানি উক্তির জন্য তাদের উপর লানত হোক, অভিশাপ হোক আল্লাহ পাক রব্বুল আলামিন। বালিয়াদাহু মাবসুতাতান, বরং জেনে রাখো যে আল্লাহ পাকের দুই হাত, আল্লাহ পাক দুই হাতের কথা উল্লেখ করেছেন, উদার, উন্মুক্ত, খোলা, প্রশস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাহলে হাত রয়েছে, হাত মানে কুদরত নাই, বিদাত পন্থীদের আকীদা, যদি কুদরত হইতো তো দুই কুদরত অর্থ করবেন নাকি, দুই হাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তবে আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহ যেমন আল্লাহর মতো, আল্লাহর হাতও আল্লাহর মতো। কোরআনে কেরিমে যে আল্লাহ সম্পর্কে রয়েছে তা আমাদের বিশ্বাস করতে হবে, না বিকৃতিতে, বিকৃত অর্থ করলে হবে না, হাত মানে কুদরত, হ্যাঁ হাত মানে ক্ষমতা, না কুফুরির রাস্তায় ছিল কোরআনকে অস্বীকার করা, না অস্বীকৃতি, অস্বীকারও নয়, বিকৃত করাও নয়, বরং যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে বলবো, ধরন আল্লাহ পাক ভালো জানে, আল্লাহকে দেখিনি সুতরাং আল্লাহর কোনো গুণও দেখিনি, যা শুনেছি, যা পড়েছি কোরআন এবং হাদিসে ওয়াহিতে পেয়েছি তা বিশ্বাস করি, তার প্রতি ইমান রাখি, হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন সুন্নার অনুসারীদের আকীদা। তারপরে আল্লাহ পাক রব্বুল তাদের সম্পর্কে বলছেন, ওয়ালা ইয়াজিদান্না কাসীরা মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগিয়ানা ওয়া কুফরা। নবীকে আল্লাহ পাক সম্মতকে বলছেন যে তোমার উপর যা নাজিল হয়েছে কোরআনে কারীম রবের পক্ষ থেকে, তা দিয়ে এই ইহুদিরা আরো বদমাইশি তাদের বেড়েছে, তুগিয়ান সীমা লঙ্ঘন করা তাদের বেড়েছে, কুফুরি তাদের আরো বেড়েছে, চুপচাপ ছিল, কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নবী হয়ে আসলেন, আরো কুফুরি, আর দুষ্টামি, আর শত্রুতা, সত্যের শত্রুতা আরো বেশি তাদের বেড়ে গেল। আল্লাহ পাক তাই বলেছেন, ওয়া আলকাইনা বাইনাহুম আল আদাওয়াত ওয়াল বাগদা, তাদের উপর আমি
শত্রুতা এবং বিদ্বেষ চাপিয়ে দিয়েছি ইলা ইয়াউমিল কিয়ামা। তাহলে ইয়াহুদির সাথে বাহ্যিক যদিও দেখেন যে খম্মিল আছে, তারা একে অপরের সাহায্য সহযোগিতা করছে, বিভিন্ন ইহুদি সংস্থা একে অপরের সহযোগিতা করছে, কিন্তু সাময়িক মনে হচ্ছে মুসলিম যদি দাঁড়ায় সত্যি মুসলিম হয়ে, তাহলে এরা তাদের সামনে কোনোদিন দাঁড়াবার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন লা ইউকাতিলুকুম জামিয়ান ইল্লা মিন ওয়ারায় জুদুর, তারা হয় এতে থাকবে এর আড়ে দেওয়ালের আড় থেকে, অথবা তারা দুর্গে থেকে কেল্লায় থেকে সরাসরি সামনে আসবে, তাদের হিম্মত নেই ক্ষমতা নেই তাদের। লা ইউকাতিলুনাকুম জামিয়ান ইল্লা ফি কোরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারায় জুদুর। তো আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে আপোষে তাদের শত্রুতা এবং বিদ্বেষ কিয়ামত পর্যন্ত আমি সৃষ্টি করে দিয়েছি, এবং তারা সারা বিশ্বে সব সময় যুদ্ধ লাগাতে চাইবে। কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফা আল্লাহ, যখন যখন তারা যুদ্ধের আগুন জ্বালাতে চেয়েছে, আল্লাহ পাক তাদের একটি বদগুণ, আমি প্রায় 20-22টি তাদের এই বদগুণগুলি উল্লেখ করার চেষ্টা করব আপনাদের সামনে, তার অনেকগুলি উল্লেখ করা হয়ে গেছে। তার একটি গুণ হচ্ছে যে কুল্লামা আওকাদু নারান লিল হারব, যুদ্ধের জন্য তারা আগুন লাগাতে চায়, যুদ্ধের আগুন লাগাতে চায়। যখনই তারা কোথাও যুদ্ধ লাগাতে চায়, খুন করতে চায়, তখন আতফা আল্লাহ, আল্লাহ পাক তা নিভিয়ে দেন। বহু সময় এরকম চেষ্টা করেছে, খন্দকের যুদ্ধের সময় তারা ভিতর থেকে, কাফেরদেরা বাইরে থেকে ঘিরে আছে, আর ভিতর থেকে তারা এই কাফেরদের সাহায্য করে আগুন লাগাতে চেয়েছে মদিনার মধ্যে যুদ্ধের। আল্লাহ পাক এই রকম ঘটনাগুলির দিকে ইঙ্গিত করেছেন, যখন যখন ইহুদিরা যুদ্ধের আগুন লাগাতে চেয়েছে, তখন আতফা আল্লাহ, আল্লাহ পাক সেই যুদ্ধের আগুনকে নিভিয়ে দিয়েছেন, তাদেরকে সফলতা দান করেননি। ওয়াসআউনা ফিল আরযে ফাসাদান, তাদের আরেকটি বদগুণ হচ্ছে যে তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি। ওয়াসআউনা ফিল আরযে ফাসাদান, শুধু পৃথিবীতে বিশৃঙ্খলা আর বিপর্যয় সৃষ্টি করত নয়, ইয়াসআউনা তারা ছুটে চলত, তারা ঝাঁপ দিত কোথায় ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবে, কোথায় তারা বিপর্যয় সৃষ্টি করতে পারবে, কোথায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে, অশান্তি কি করে করতে পারবে, এ হচ্ছে তাদের চরিত্র। ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আর জেনে রাখো যে আল্লাহ ফাসাদকারীদেরকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক এই গুণগুলি ইহুদিদের উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে আরো ইরশাদ করেছেন যে এই ইহুদিদের পূর্বপুরুষ বনী ইসরাইল, এই বনী ইসরাইলদের কাছে আল্লাহ পাক চুক্তি নিয়েছিলেন, ওয়াদা, তোমরা ওয়াদা করো, বদমাইশি করবে না, পাপাচারে লিপ্ত হবে না, সীমা লঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না। মুসা আলী সাল্লামের জামানায় তারা ওয়াদা করেছিল, তাদের পূর্বপুরুষরা। আল্লাহ বলছেন লাকাদ আখাযনা মিসাকা বনী ইসরাইল, বনী ইসরাইলদের কাছে আমি অকাট্য প্রতিশ্রুতি ওয়াদা নিয়েছিলাম। ওয়ারসালনা ইলাইহিম রাসূলান, এবং তাদের জন্য বহু রাসূল পাঠিয়েছি, মুসা আলাইহিস সালাম, হারুন, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, বহু আম্বিয়া এবং রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, জাকারিয়া, ইয়াহিয়া, আইয়ুব, বহু আম্বিয়া এবং রাসূল পাঠিয়েছেন তাদের জন্য। কুল্লামা জাআহুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুহুম, যখনই কোনো রাসূল এমন কোন বিষয় নিয়ে আসতো, এমন কোন আদেশ নিষেধ নিয়ে আসতো যা তাদের মনের উল্টো, বেমা লা তাহওয়া আনফুসুহুম, তাদের মনের উল্টো, মন মানতে রাজি হয় না। আজকে বেনামাজির কাছে যদি বলা হয় ভাই পাঁচ অক্ত নামাজ পড়ো, নামাজ তো তুমি 3 অক্ত 4 অক্ত পড়ছো, ফজরটা পড়ো, মনের উল্টো, তখন আপনার বন্ধু নয় শত্রু হয়ে যাবে। ইহুদিদের চরিত্র, এই চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি করে আল্লাহ আমাদের সাহায্য করবেন। তারা অশ্লীলতাকে ছড়ায়। আজকে মুসলিম ঘরে, মুসলিম পরিবারে যদি অশ্লীল ছবি ফিল্ম দেখা আর কেউ যদি নিষেধ করে, তাহলে তার শত্রু হয়ে যান। তো কার চরিত্র এটি? ইহুদিদের চরিত্র। তো আল্লাহ পাক বলছেন যে যখনই কোনো রাসূল তাদের কাছে এসেছেন এমন কোনো বিধান নিয়ে, বিষয় নিয়ে, লা তাহু আনফুসুহুম, তাদের মনের উল্টো, তখন তারা কি করে, ফরিকান কাজ যাবে, একদল নবীকে মিথ্যা মনে করে, যাও তোমাদের কথা শুনবো না, মানবো না, ও ফরিকান ইয়াকতুলুন, আর একদল নবীকে তারা খুন পর্যন্ত করেছে, কোন কোন নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে,
অসম্মান করেছে, আর অনেক নবীগণকে তারা হত্যা করেছে। সূরা মায়দা আয়াত নম্বর 70। আল্লাহ পাক বারবার করে এসব বিষয়গুলি ইহুদিদের উল্লেখ করে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের লানত অভিসম্পদ যে রয়েছে ইহুদি জাতির ওপর, আল্লাহ পাক সূরা মায়দার আয়াত নম্বর 79-80 উল্লেখ করেছেন, লোয়েনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ, দাউদ আলাইহিস সালামের যেমন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তারাও নবী হয়েছিলেন এই বদ জাতিকে হেদায়েত করার জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য। কিন্তু দাউদ আলাইহিস সালামের জামানায় ওই মাছ মারার ঘটনা ঘটলো, বড় ঘটনা ঘটনা বললে তো এখন সময় শেষ হয়ে যাবে। সংক্ষেপে বলছি, তাদেরকে বলা হলে বলা তাদু ফিস সাদে, শনিবারের উপর সীমা লঙ্ঘন করিয়া না। শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের সুন্দর খুতবা হইতো এবং অত্যন্ত সুন্দর তাকে সুর দেওয়া হয়েছিল দাউদ আলাইহিস সালামকে, তার কণ্ঠ অত্যন্ত মিষ্টি ছিল, মাছ নদীর উঠে চলে আসত। শনিবারের দিন খুতবা শোনার জন্য, দাউদ আলাইহিস সালামের জবুর শোনার জন্য, এত সুন্দর জবুর পাঠ করতেন তিনি। শনিবার ছাড়া অন্যদিন আর মাছ পাওয়া যেত না, এরা মাছ খাওয়ার পাগল, মাছ খাবি আর ওই দিন ছাড়া আর মাছ পাওয়া যায় না। তখন তারা হিল্লা করলো, আজকে বিদাতিরা অনেক হিল্লা করে, বিবিকে একবার বিদাতি তরিকে তিন তালাক দিয়েছে, তিন তালাক দিয়ে আবার হালাল হচ্ছে না, তখন এক রাতের জন্য, দুই রাতের জন্য কোনো বন্ধু বান্ধব, চাচাতো ভাই, মামাতো ভাই, বাইরে তুই এক রাত দুই রাত রাখ, তারপর ছেড়ে দে। ইহুদিদের চরিত্র এই হিল্লা কোথায় আছে শরীয়তে? এই হিল্লা করেছিল কি যে শনিবারে ঠিক আছে নিষেধ করায় শনিবারে মারব না, তো বাঁধ দিয়ে ঘিরে রেখে দেবো, শনিবারের দিন বাঁধ দিয়ে কিনারাতে মাছগুলো এসছে ঘিরে রেখে দিয়েছে, থাক মাছ রবিবারে ধরো, রবিবারের দিন মাছ ধরবো, আমরা তো শনিবারে ধরিনি। আল্লাহ পাক তখনই তাদেরকে বানর বানিয়েছিলেন, কল্লালাহম কোনো কেরাদাতান খাসেন, এখন বানর লাঞ্ছিত বানর হয়ে যাও, কারণ তোমরা আল্লাহর দিন নিয়ে খেলা করেছো, শনিবারে মারতে নিষেধ করেছে বেঁধে রেখে দিলে, আরো রবিবারের দিন ধরে নিলে মাছ। আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই বনি ইসরায়েলদের কাফের ইহুদিদের উপর আল্লাহর লানত হয়েছে আলা লিসানে দাউদ, দাউদ আলাইহিস সালামের জবান দ্বারা, দাউদ আলাইহিস সালামের জবানে তাদেরকে লানত অভিশাপের কথা শুনিয়ে দেওয়া হয়েছে। ওয়া ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের জবান দ্বারা শুনিয়ে দেওয়া হয়েছে যে তাদের উপরে যে লানত রয়েছে। কেন? যালিকা বিমা আসা ওয়া কানু ইয়াতাদুন, কারণ তারা এই নাফরমান জাতি নাফরমানি করেছিল এবং সীমা লঙ্ঘন করেছিল, শনিবারে মাছ মারতে নিষেধ, তারা হিলা করেছিল। আর কি কানু লায়াতা নাহুন আন মুনকারিন ফালু, আপোষে কেউ অন্যায় কাজ করছে বাধা দিত না, অন্যায় কাজ দেখছে বাধা দিচ্ছে না। মুসলিম জাতির যদি এরকম অবস্থা হয়, অন্যায় কাজ দেখছি জানছি যে এখানে নারী ব্যবসা হচ্ছে, না আমার জাতির লোকেরই করছে, না বলবো না, থাক ধরা খেয়ে যাবে। মদের ব্যবসা কোথায় হচ্ছে, না কাউকে জানাবো না, জানালে এরা ধরা খেয়ে যাবে। তাহলে আপনার ইহুদি চরিত্র, নিষেধ করেন না, নিষেধ নিজে করতে পারবেন না, তাহলে যারা পারবে হাইয়াতুল আমর বিল মারুফ সৌদি আরবে তাদেরকে জানিয়ে দিতে হবে, এটি হচ্ছে আপনার দায়িত্ব। এই সংস্থাকে জানিয়ে দিলেন, ভালো কাজের আদেশের ব্যবস্থা করে দিলেন, অন্যায় কাজে বাধা দেওয়ার, অন্যায়কে নির্মূল করার ব্যবস্থা আপনি করে দিলেন, আপনি আল্লাহর কাছে দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। নাহলে জবাবদেহি করতে হবে। এই ইহুদিদের চরিত্র, তারা অন্যায় কাজে দেখলে কেউ কাউকে বাধা দিত না। কানু লা ইয়াতানাহুন আন মুনকারিন ফাআলুহা, বেসা মা কানু ইয়াফআলুন, কতই না তারা খারাপ কাজ করত, আপোষে অন্যায় কাজ চলছে, বাধা দিতে পারবে বাধা দিত না। বৃদ্ধ মানুষ দাড়ি টুপি রেখে নামাজ পড়েন, আর ছেলেরা সব সাবালক সাবালক ছেলে, অনেক টাকা ইনকাম করে নিয়ে আসে, কেউ নামাজ পড়ে না, বিদেশ থেকে টাকা পাঠায় নামাজ পড়ে না, মুরব্বী কিছুই বলেন না। আপনি কার চরিত্র হয়েছি? ইহুদিদের চরিত্র, কানু লা ইয়াতানাহুন আন মুনকারিন ফাআলু। আপনার ছেলে মেয়েরা ফিল্ম দেখছে ঘরে ঘরে, বৃদ্ধ বুড়া আর বুড়ি, না না আমরা টিভি দেখি না, অনেক বাড়িতে এরকম গিয়েছি, এরকম পয়সাওয়ালাদের বাড়িতে বুড়া বুড়ি বলছে যে না আমরা টিভি টিভি দেখি না, কিন্তু ছেলেদেরকে পারি না, ছেলেরাকে আপনি ঘরে রাখছেন আর খাওয়াচ্ছেন আদর আর যত্নে, আর তাদের ঘরে ফিল্ম আর নোংরামি চলছে, সাব্যস্ত রাখছেন। এটি অতীতের চরিত্র। আর নেতৃস্থানীয় যদি মদের লাইসেন্স দেয়, পতিতার লাইসেন্স দেয়, তাহলে ইহুদিদের চরিত্র, অন্যায় কাজ দেখছে বাধা দিতে পারবে, তাদের ক্ষমতা আছে বাধা দিচ্ছে না, এগুলি বন্ধ করছে না। লাবেসা মা কানু ইয়াফআলুন, কতই না নোংরা কাজ এগুলি। আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে, তারা কাসীরা মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু, ইহুদিদের আরেকটি চরিত্র যে যারা দিনের শত্রু, আল্লাহর শত্রু, কাফের, তাদের সাথে তাদের বন্ধুত্ব সব সময়। লাবেসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন, নারাজ হয়ে, অফিল আজাবে হম খালেদিন, এবং আল্লাহর আজাবে তারা চিরকাল থাকবে। সূরা মায়দা আয়াত নম্বর 79-80।
আল্লাহ পাক ইহুদিদের সম্পর্কে আরো সতর্ক করছেন যে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় শত্রু ইসলামের, কোরআনের, হাদিসের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উম্মতে মুহাম্মাদিয়ার সবচাইতে বড় শত্রু কে? আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, অবশ্যই অবশ্যই হে নবী আপনি পাবেন সবচাইতে কট্টর শত্রু, সবচাইতে কঠোর শত্রু লিল্লাযিনা আমানু, কার? মুমিনদের, মুমিনদের সবচাইতে বড় শত্রু কাকে পাবেন? আল ইয়াহুদি, ইয়াহুদিদেরকে পাবেন। ওয়াল্লাযিনা আশরাকু, আর মুশরিকদেরকে পাবেন যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে তাদেরকে। আজকে দেখবেন যারা কবর মাজারে সিজদা করে তাদের এই মাথা ব্যথা নয় যে অন্যদিকে আল্লাহর শত্রুরা জুলুম অত্যাচার করছে প্যালেস্টাইন, এই মাথা ব্যথা নাই, মাথা ব্যথা এই যে কেউ তাওহীদের শিক্ষা দিল, আর একটা লোক তাওহীদ ধরে নিল গ্রামে, কেন তাওহীদ ধরলো, কেন সুন্নত ধরলো, এদের জন্য পেরেশান, এদের জন্য মাথা খারাপ, এদের উপর তাদের ফতোয়াবাজি, কোনোদিন ফতোয়াবাজি তাদের শুনবেন না আল্লাহর, আল্লাহর শত্রু আল্লাহর দিনের শত্রুদের বিরুদ্ধে। আল্লাহ পাক সঠিক কথা জানিয়েছেন যে মুশরিক যে হবে সেই ব্যক্তি মুমিনের বড় শত্রু, আর ইহুদি সবচেয়ে বড় শত্রু ঈমানের মুমিনের। আল্লাহ পাক ইরশাদ করছেন, আর তারপরে আল্লাহ পাক এআতে খ্রিস্টানদেরকে বলেছেন যে তাদেরকে তুমি কাছাকাছি পাবে, কিন্তু কাছাকাছি পাওয়ার জন্য আল্লাহ পাক তিনটি গুণ উল্লেখ করেছেন। সুতরাং আজকালকার খ্রিস্টান কাছাকাছি নয়, তাদের সম্পর্কে কি বলেছেন, কেন কাছাকাছি মুমিনদের তারা, যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিনা ও রুহবানান, তাদের মধ্যে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছে, পড়াশোনার লোক রয়েছে, সঠিক দিন সম্পর্কে জানে, সেজন্য তোমাদের কাছাকাছি ইসলাম গ্রহণ করবে। আমরা বলতে পারি যে খ্রিস্টান অনেকে ইসলাম গ্রহণ করছে, আজকে ফিলিপাইনেরকে দেখেন দলে দলে এসে ইসলাম গ্রহণ করছে, এই ব্যাখ্যা করতে পারি, কিন্তু আজকালকার জামানায় তাদেরও শত্রুতা বড় এই ইহুদিদের পরেই। কারণ আজকে সেই জ্ঞানীরা ধর্মজ্ঞানীরা নেই, দুনিয়ামুখীরা পাপে ডুবে আছে, তারা রয়েছে ইসলামের শত্রুতায় ডুবে আছে, তারা রয়েছে নেতৃস্থানীয়, আর ও রহবানা তাদের মধ্যে ধর্ম যাজক রয়েছে, এই জন্য তারা কাছে। আর তৃতীয় গুণ, ও আন্নাহম লায়াস্তাগ বেরোন, আর তারা অহংকার করে না। নবী সাল্লামের জামানার খ্রিস্টানরা অহংকারী ছিল না, তাদের মধ্যে নমনীয়তা ছিল, তারা সাদা সিদা লোক ছিল, সেজন্য আল্লাহ তাদের প্রশংসা করেছেন যে তারাকে একটু কাছে পাবে, হয়তো সহজে ইসলাম গ্রহণ করে নেবে। আর যারা শক্ত, যাদের মধ্যে অহংকার রয়েছে, না অবশ্যই শত্রু তারা। তাহলে এই অহংকারের গুণ আজকালকার জামানার এদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে রয়েছে, সুতরাং তারা কাছাকাছি নয়, তারা ইহুদিদের সাহায্য সহযোগিতায় নেমে এসেছে। ইহুদিদের আরেকটি বিয়াদবি আল্লাহ সম্পর্কে, ইহুদিরা বলতো ওকালাতিল ইহুদ উজাইর ইবনুল্লাহ, আল্লাহর পুত্র উজাইর, উজাইর মানুষ আল্লাহর পুত্র, উজাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বানিয়েছিল, সাব্যস্ত করেছিল। ওয়াকালাতিন নাসার, আর খ্রিস্টানরা বলেছিল আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা মাসিহ আল্লাহর পুত্র, এই কুফুরি কথা প্রথম শুরু করেছিল ইহুদি খ্রিস্টান। আর এই রকমই তারা ইবনুল্লাহ, ওজারকে ইবনুল্লাহ, আর ঈসা আলাইহিস সালামকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলেছে। আজকে উম্মতে মুসলিমাতে তাদের অনুসারী এক দল রয়েছে যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খোদার নূরে পয়দা, তোমরা ইয়াকিন করে জানো, এই ইসলাম বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, সহি আকিদা বিরোধী কথা, ইসলাম নষ্টকারী কথা, নূর নাকি মানুষ, আমার একটি বক্তব্য আছে, সেই বক্তব্যে বিস্তারিত পাবেন, এটি ওদেরই অনুকরণ। ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ চা আল্লাহর বান্দা ছিলেন, এবং ওজাইরও আল্লাহর বান্দা ছিলেন, আব্দুল্লাহ ছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা, ওরা ইবনুল্লাহ বানিয়েছে, এরা নূরুল্লাহ বানিয়েছে, এতটুকু শুধু পার্থক্য। আল্লাহর নূর মানে আল্লাহর অংশ, আর ইবনুল্লাহ আল্লাহর পুত্র মানে আল্লাহর অংশ, পুত্র বাবার অংশই হয়। আল্লাহ বলেছেন আল্লাহু আহাদ, আল্লাহ একই একক, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই, আর তিনি কারো সন্তান নন। তো এই ইসলাম বিরোধী, এবং তাদের তাদের কাছে যেই দিন ছেড়ে গেছেন, তাদের পূর্বপুরুষদের কাছে যেই দিন ছেড়ে গেছেন মুসা আলী ইসলাম, সেই দিন বিরোধী আকিদা, কুফুরি আকিদা, তাদের ধর্মে কুফুরি আকিদা, কিন্তু তারা ধর্মকে যেহেতু বিকৃত করেছে, মূসা আলাইহিস সালাম এই আকিদা দিয়ে গেলেন যে আল্লাহর কোনো পুত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আর তারা বলল না উজাইর আল্লাহর পুত্র।
তারপরে আল্লাহ পাক বলছেন যে জালিকা কওলুহুম বিআফওয়াহ, এটি তাদের মুখের কথা মাত্র, তাদের বানাওয়াট মুখের কথা মাত্র। ইয়াজাহুনা কাউলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, এদের পূর্বে যে সব কাফের জাতি এসে তাদের কথার সাদৃশ্য, তাদের মতই কথা। কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক অভিশাপ নাজিল করছেন ইহুদি জাতির উপর। আল্লাহ পাক তাদেরকে, যারা ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়েছে ইহুদি এবং খ্রিস্টানরা যারা সান অফ গড বলে ঈসা আলাইহিস সালামকে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদের সর্বনাশ করুক, তাদেরকে আল্লাহ পাক হত্যা করুক, কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করুক। এই আল্লাহ পাকের অভিশাপ রয়েছে তাদের উপর। আন্না ইউফাকুন, তার কোথায় ফিরে যাচ্ছে বিভ্রান্ত হয়ে ভুল পথে, আন্না ইউফাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মুসলিম জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে এদের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু কষ্ট আসবে দুনিয়ায়, কিন্তু ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করে যদি দিনের উপর অটল থাকো আল্লাহর সাহায্য নেমে আসবে। আল্লাহ বলছেন লাতুবলাউন্না ফী আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদের ক্ষেত্রে বাড়িঘর ভাঙচুর করবে, বাড়ি ঘরের উপর গোলা বর্ষণ করবে, ওয়া আনফুসিকুম, তোমাদেরকে হতাহত করবে, তোমাদের শিশুদেরকে মারবে, তোমাদের মহিলাদেরকে মারবে, তোমাদের বৃদ্ধদেরকে মারবে, তোমাদেরকে খুন করবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন লাতুবলাউন্না ফী আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদের ক্ষেত্রে এবং তোমাদের জানের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে। কাদের পক্ষ থেকে? এই ইহুদিদের পক্ষ থেকে। ওয়ালা তাসমাউন মিনাল লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টান, তাদের পক্ষ থেকে তোমরা শুনবে, এই সব কষ্ট পাবে আর শুনবেও কি, অমিনাল লাযিনা আশরাকু, আর মুশরিকদের কাছ থেকেও শুনবে, আযান কাসিরা, বহু কষ্টদায়ক কথা, কষ্টদায়ক কথা শুনবে। কষ্টদায়ক কথা শুনতে হবে, নবীর ব্যঙ্গচিত্র তৈরি করলো, গালাগালি করলো নবীকে, এরকম বহু কথাই শুনবে। ওয়াইন তাসবিরু, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, আর আল্লাহকে ভয় করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে এটি হচ্ছে সাহসিকতার প্রমাণ, এটি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার প্রমাণ, তোমরা দিনের উপর অটল রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এদের পক্ষ থেকে আমাদের কে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হবে। আল্লাহ পাক এছাড়াও বহু গুণ উল্লেখ করেছেন এই কাফের জাতির, যার দু একটি সংক্ষেপে উল্লেখ করে দিই। এরা মুসা আলাইহিস সালামের জামানায় বেয়াদবি করে, যেমন বলেছিল যে একরকম খাবার খেয়ে থাকতে পারবো না, রবের কাছে দোয়া করো তোমার, তেমন বলেছিল যে আমরা না দেখে কি করে বিশ্বাস করব, নাস্তিকদের মতো। আজকাল মুসলিম সমাজে যেসব নাস্তিকদের বাচ্চা পয়দা হয়েছে, কমিউনিস্ট পয়দা হয়েছে, তারাও এই ইহুদি মতবাদ নিয়েছে। তার বলছে আরেন আল্লাহ জাহরা, সরাসরি আল্লাহকে দেখিয়ে দাও, হে মুসা আল্লাহকে দেখিয়ে দাও। ফাখা যথম সায়েক, আল্লাহ পাক তাদেরকে একটু নুরে তাজারিতে বেহুশ করে দেবে, নাও দেখবে কি করে, আল্লাহকে দেখতে পারবে না, দেখে বিশ্বাস করবে না, অথচ দুনিয়ার ক্ষেত্রে না দেখে বিশ্বাস করছো। একটা ডাক্তার ফাসেক, বেনামাজি হোক আর কাফের হোক, আল্লাহর শত্রু হোক আর তোমারই শত্রু হোক, যদি বলে তোমাকে হাই প্রেশার হয়ে গেছে, বিশ্বাস করে নিলে, তোমার প্রেশারটা লো হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, তাও বিশ্বাস করলে, তোমার সুগার হয়ে গেছে, তাও বিশ্বাস করলে, হ্যাঁ তোমাকে ক্যান্সারের ভাইরাস আছে তোমার রক্তে বা ব্লাড ক্যান্সার হয়েছে, সব বিশ্বাস করে নিলে, বলতে বিশ্বাস করে নিচ্ছ। আর আল্লাহ পাকের লক্ষ লক্ষ পয়গম্বর আম্বিয়া এবং রসুলগণ বলেছেন যে আল্লাহ আহাদ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সুতরাং তারই একমাত্র ইবাদত বন্দী করে, বিশ্বাস করবে না, দেখবে। ইহুদিরা দেখতে চাইলো, আল্লাহ পাক বলে যে ঠিক আছে দেখো, একটু নূরের তাজাল্লি হইতে ফা আখাযাত মুসায়েকাত বিজুলমি, তাদের জুলমের কারণে সব বেহুশ হয়ে পড়ল। সুম্মা তাখাযুল ইজলা, তাদের আর একটি অপরাধ, মাত্র 40 দিনের জন্য মুসা আলাইহিস সালাম তাদেরকে রেখে গেলেন, আর ওই 40 দিনের মধ্যে বাছুরের পূজা শুরু করলো, গো পূজা শুরু করলো এই হিন্দুদের, এই যে হিন্দুদের ব্রাহ্মণরা আর্যরা, আজকে থেকে 4,000-4,500 বছর আগে এই আর্যরা প্যালেস্টাইন এলাকা থেকে অথবা ইরাক থেকে, দু তিনটি মত রয়েছে এই ক্ষেত্রে, এরা ওই গরুর পূজা ওখান থেকে উঠিয়ে নিয়েছিল, গরু ছাগলের পূজা, আজকে যে গোমাতা আর গোহত্যা মহাপাপ হিন্দুদের কাছে, এই আকিদা ওই ব্রাহ্মণরা নিয়ে এসছে। ভারতের যারা আসল, যারা আগে শূদ্র বলা হচ্ছে বা অন্য অন্য জাতিতে কাস্টে যাদের ভাগ করা হয়েছে, তারা জানত না তাদেরকে ব্রাহ্মণরাই আর্যরাই শিখেছে ভ্রান্ত কথা, গো পূজা ওখান থেকে নিয়েছিল। এবং ইসরায়েলরা গরুর পূজা শুরু মাত্র 40 দিনে, নবী আছেন বেঁচে, তাওরাত নিতে গেছেন, 30 দিন থেকে 40 দিন হয়েছে, আর আরেক নবীকে রেখে গেছেন, হারুন আলাইহিস সালামকে রেখে গেছেন, তার মধ্যে গরুর পূজা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক গরুর পূজার কথা বিস্তারিত কোরআনে কারিমে ঘটনা উল্লেখ করেছেন। তারপরে
এদের আর একটি বদসা হচ্ছে চুক্তি ভঙ্গ করা। এদের সাথে যতই চুক্তি করেন না কেন, আজকে চুক্তি করবেন কালকে এসে আক্রমণ করে দেবে। আল্লাহ বলছেন তাদের চুক্তি ভঙ্গের কারণে আল্লাহর গজব হয়েছে তাদের। চুক্তি ভঙ্গ করা মহাপাপ। যে কোনো শত্রুর সাথে যদি চুক্তি হয়, চুক্তি যতদিনের জন্য হয়েছে চুক্তির ওপর অটল থাকতে হবে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে চুক্তি ভঙ্গকারী জাতি হচ্ছে ইহুদি জাতি। আর তারা বলতো যে নবীদেরকে বলতো যে কি বলছো এসব ভালো কথা, আমাদের কলুবো না গুলফুন, আমাদের অন্তর আবৃত, এসব কথা ঢুকবে না, শুনবো না, শুনবো না, মানবো না, আর শুনলাম অমান্য করলাম, সামেন আসাইন, এসব বদ চরিত্র তাদের ছিল। আল্লাহ পাক তাদের আর একটি অপরাধের কথা উল্লেখ করে অবি কুফরহিম ওয়াকাউলহিম আলা মারিয়ামা বুহতানান আজিমা, এমনকি তার মারিয়াম আলাইহাসসালামের মতো সতী সাধ্বী নারী আল্লাহর নেক বান্দী তার উপরও তারা ব্যভিচারের মিথ্যা অপবাদ দিতে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করেনি। আর খ্রিস্টান জগতের আশ্চর্য লাগে যে তাদের তাদের ধর্মের নবী ঈসা আলাইহিসসালাম যদিও বিকৃত ধর্ম দাবি তো করছে যে ঈসা আলাইহিসসালামের আদর্শ আছে, যদিও না থাকে কবর পূজারীদের মতোই, ঈসা আলাইহিস সালামের মায়ের উপর এত বড় অপবাদ দেওয়া হলো আর তারা সারা বিশ্ব জুড়ে পশ্চিমা দেশ এই ইহুদিদেরকে টিকিয়ে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। ভোতান আজিমা চরম বড় মিথ্যা অপবাদ দিয়েছিল মারিয়াম আলাইহাস সালামের উপর তারা। আর কি বলেছিল তারা, ইন্না কাতালাল মাসিহা ঈসা বিন মারিয়াম রাসূলুল্লাহ, আমরা ঈসা মাসিহকে খুন করতে পেরেছি, গৌরবের সাথে বলতো। আল্লাহ বলছেন মৃত্যুক তোমরা ঈসা আলাইহিস সালাম খুন করতে পারো নি। তারপরে এই মিত্রতা খ্রিস্টানদের নাসারাদের মিত্রতা বন্ধুত্ব এই ইহুদিদের সাথে। আল্লাহ পাক বলছেন আমা কাতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা খুনও করেনি, খুন করতে পারেনি, আর তারা সুলিতেও চড়াতে পারেনি, তাদের ভ্রম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আরেকটি অপরাধের কথা উল্লেখ করেছেন, ফাবিজুলমি মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের জুলম অত্যাচারের কারণে। তাহলে এই জাতি জালেম জাতি আল্লাহ পাক কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন, ফাবিজুলমি মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের জুলমের কারণে জালেম জাতি। হারামনা আলাইহিম তাইয়্যিবাত, অনেক পাক পবিত্র হালাল বস্তুকে তাদের জন্য হারাম করেছি বদমাইশির কারণে তাদের। অবসাদ্দাহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা আল্লাহর রাস্তা থেকে চরম বাধা দিত। তাহলে আল্লাহ রাস্তা সত্য দিনে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইহুদিরা। আর আজকেও যদি তাওহীদ সুন্নাতকে গ্রহণ করতে এই উম্মতের বিদাতি কোন দল বাধা দেয়, জানতে হবে যে এতে এদেরকে মধ্যে ইহুদিদের পথ চরিত্র রয়েছে। একটি লোক সৎ পথে চলতে চায়, কোরআন হাদিসের পথে চলতে চায়, সুন্নাত মোতাবেক জীবনযাপন করতে চায়, শিরক বিদাত মুক্ত হতে চায়, কিন্তু সবচাইতে বড় বাধা বিদাতি এক শ্রেণীর মোল্লারা ইহুদিদের চরিত্র। আর কি আল্লাহ পাক বলছেন তাদের বদ চরিত্র শুনেন। তারপরে বলছেন ওয়াখজেহেমের রেবা, ইহুদিদের আরেকটি বদ চরিত্র হচ্ছে জুলম অত্যাচার হচ্ছে আর্থিক ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে হচ্ছে সুদ খাওয়া। সুদ খাওয়া তাদের বিকৃত ধর্মীয় কিতাবে, তাদের বিকৃত ধর্মীয় কিতাবে আল্লাহর কিতাবে নাই, তাদের মন গড়া কিতাবে রয়েছে ইহুদিদের, যে ইহুদি অন্য জাতির কাছে সুদ নিতে পারে বৈধ। কোন জাতি একথা বলে না সুদ, আজকে সুদ সুদ ঢুকে পড়েছে ঘরে ঘরে, কিন্তু ধর্মের নামে কেউ বলে না যে ধর্মে সুদ হালাল আছে। কিন্তু ইহুদিদের ধর্মে ইহুদিরা অন্যদের কাছে, খ্রিস্টানের কাছে, মুসলিমের কাছে, বৌদ্ধর কাছে, হিন্দুর কাছে সুদ খেতে পারে, তাদের ধর্ম ওইটা। বলছে ইহুদি ওমামির কাছে সুদ খেতে পারে, ওমামি মানে অন্য জাতি, অন্য জাতির কাছে ইহুদি সুদ খেতে পারে। আজকে পৃথিবীতে সবচাইতে সুদখোর জাতি হচ্ছে ইহুদি জাতি, বরং তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের ওপর। আর ইনশাআল্লাহ এই আল্লাহদ্রোহী তার অর্থনীতি খুব তাড়াতাড়ি ধ্বংস হবে, তার লক্ষণ এসেই গেছে। শুনতে পেলেন অর্থনীতি সম্পর্কে শোনাই আছে আপনাদের যে আমেরিকায় যে অধঃপতন এসেছে। আল্লাহ পাক এদেরকে সুদখোর জাতি বলেছেন। তাহলে মুসলিম জাতির কেউ যদি সুদ খায়, সুদি ব্যবসা করে, সুদি প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করে, তাহলে তাদের মধ্যে এই ইহুদিদের চরিত্র রয়েছে। ওয়াকলেহিম আমওয়ালান নাস বিল বাতিল, আর ইহুদিরা মানুষের ধন সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করে, এক ঘুষ, ঘুষখোর জাতি। তাহলে মুসলিম হয়ে কেউ যদি ঘুষ খায়, ঘুষ নেই মুসলিম অফিসার, তাহলে জানতে হবে তার মধ্যে ইহুদির চরিত্র রয়েছে। বেইমানি করে, আত্মসাত করে, ধার নিয়ে বেইমানি করলো, দিল না, হ্যাঁ ওয়াদা করলো, ওয়াদা খেলাফি করলো,
আর জমি জায়গা কারো বেইমানি করে নিল, মিথ্যা কেস করে মিথ্যা কেস সাজিয়ে কারো ধন সম্পদ দখল করে নিল, দাদাগিরি করে শহর বাজারে অনেক এইরকম মাস্তানরা মুসলিমদের জমি মুসলিম হওয়া সত্ত্বেও বা অন্যরই জমি হোক না কেন, আল্লাহ পাক কারো ধন সম্পদ কোন মুসলিমের জন্য হালাল করেনি, বেইমানি আত্মসাত করে, এগুলি হচ্ছে ইহুদিদের চরিত্র। আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। এই ইহুদিদের সম্পর্কে প্রায় 20-22টি তাদের বদ চরিত্রের কথা উল্লেখ করলাম কোরআনে করিম থেকে। আল্লাহ যেন আমাদেরকে সেসব বদ চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর এই আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর রাসূলের শত্রু, আম্বিয়া কেরামের শত্রু, মুসলিম উম্মার শত্রু থেকে আমাদেরকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক যেন দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথম কথা, যারা জিহাদ করতে চায় তারা নিজের নাফসের সাথে জিহাদ করে নামাজি হয়েছে? আমার জিজ্ঞাসা, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজি এখনো হতে পারেনি, মাসে 10 দিন হয়তো ফজরে যায়, 20 দিনই যেতে পারে না, অথবা 15 দিন যায়, 15 দিন যেতে পারে না, তাদের মধ্যে জিহাদের যোগ্যতা নেই, কোনোদিনই সেই জাতি সাহায্য করবে না। আল্লাহ 5 ফরজ করেছেন, 5.5 কবুল করবেন না, 4.5 কবুল করবেন না, মনে রাখবেন। সুতরাং বড় বড় শুধু প্রশ্ন করলে হবে না, আমরা আমাদের পারিবারিক জীবনে আমাদের কি অবস্থা, আমাদের সামাজিক জীবনে নিজের বাড়ির মধ্যে কত পাপের বস্তু রেখেছে, সেটা থেকে মুক্ত হতে পারেন না। আপনি গান শুনবেন, আপনি ফিল্ম দেখবেন, আপনার বাড়িতে হারাম কাজ হচ্ছে, রুজি রোজার হতে হারাম খাচ্ছেন, ইহুদি চরিত্র রয়েছে, আর তাদের বিরুদ্ধে জিহাদ করবেন কি খেয়ে? জিহাদ করবেন এই হারাম পয়সা খেয়ে, হারাম রিজিক খেয়ে, হারাম দেখিয়ে? কোনোদিন না, শুধু মুখের কথা নয়। তারপরে যখন এই যোগ্যতা আমাদের হবে, ইমানি যোগ্যতা হবে, হয়েছে, যদি কারোর মধ্যে হয়ে থাকে, তাহলে অপেক্ষা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ পাক আমার জন্য রাস্তা খুলে দাও, আমার জন্য পথকে সুগম করো, আল্লাহর কাছে তামান্না করেন, আশা আকাঙ্ক্ষা যদি করেন, আর জিহাদ নাও করতে পারেন তবুও তার নেকি পাবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর কেউ যদি আশা আকাঙ্ক্ষাও না রাখে তাহলে মুনাফিকি অবস্থায় পড়বে। আশা আকাঙ্ক্ষা রাখতে হবে, আল্লাহ পাক যখন সুযোগ সুবিধা দেবে, আমি ইমানি দিক থেকে প্রস্তুত রয়েছি, জান মাল দিয়ে আমি প্রস্তুত রয়েছি, যে কোনো সময় আমি তৈরি আছি, আল্লাহ পাক রাস্তা খুললে, মুসলিম নেতৃস্থানীয়দের আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আর তারা যদি রাস্তা খুলতে পারে, তো আমাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে, সে শর্ত যখন পুরা হয়ে যাবে তখন ইনশাআল্লাহ তাআলা আমরা বেরিয়ে পড়ব আল্লাহর রাস্তায়, আর আল্লাহ পাক বিজয় দান করবেন। আয়াতি শুনালাম, হাদিস আজকে তেমন শোনানো হয়নি, একটি হাদিস আরো শুনিয়ে দিন এই মর্মে। ইহুদিদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছে, সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস, কিয়ামতের আগে ইহুদিদের সাথে লড়াই হবে, তোমরা লড়াই করবে এবং প্রত্যেকটি বস্তু তোমাদের সাহায্য করবে, প্রত্যেকটি বস্তু তোমাদের সাহায্য করবে, এমনকি পাথর এবং গাছ, পাথর গাছ যার বাকশক্তি নেই বাকশক্তি হয়ে যাবে আর কথা বলবে, বলে তালি আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ এসো, হে মুজাহিদ এসো, হে তালিয়া মুসলিম, মুসলিম এসো, হাজা ইহুদি ওরা, এই ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, গাছের আড়ে লুকিয়ে আছে, পাথরের আড়ে লুকিয়ে আছে, পাথর ডাক দিবে, ফাক্তুলহু তালমি ওরাই, ফাক্তুলহু, পিছনে লুকিয়ে আছে, মারো একে, হত্যা করো। এই সাহায্য আল্লাহ পাকে নেমে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে। সুসংবাদ রয়েছে আমাদের জন্য, ইহুদির জন্য কখনো সুসংবাদ নেই। অবশ্যই সাবেরিন, আল্লাহ পাক মমিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন, অবশ্য সুসংবাদ আছে। আর কমপক্ষে মুসলিম উম্মা যে ঘুমিয়েছিল, জেগে উঠছে, মুনাফিকি দূর করছে, পাপ দূর করছে, যে সংশোধন হচ্ছে, কত মুসলিম রয়েছে তার চোখ দিয়ে পানি আসে মুসলিম ভাই বোনদের যে দোয়া করতে গিয়ে, এই যে চোখ দিয়ে পানি আসলো আর নিজের সংশোধন করলেন যে আমি নিজে নামাজ পড়তে পারি না, তাহলে আমার মুসলিম ভাই ফিলিস্তিনি ভাই বোনদের, এই শিশুদের কি মদত করব, এই সংশোধন হয়ে যাওয়া কম বড় কথা নয়, বরং এই মন মেজাজ তৈরি হয়ে যাওয়া যে আমাকে সংশোধন করতে মুসলিম হইতে হবে, এটি কম বড় কামিয়াবি আমাদের না, এটি অনেক বড় বিজয়। এইভাবে মুসলিম উম্মাহ একদিন দাঁড়াবে ইনশাআল্লাহ তাআলা, তখন আল্লাহ পাক রাস্তা খুলে দেবেন। আমাদের সর্বনিম্ন করণীয় এবং বড় শক্তি সেটি আমাদের, সেটি হচ্ছে দোয়া। আর দোয়া মানে শুধু ইমাম সাহেবেরা কোনোতে দোয়া করছেন এই দোয়াতে সীমিত নয়, আপনি আপনার সেজদায় দোয়া করুন, আপনি আপনার যে কোনো সময় মোনাজাতে দোয়া করুন, কোরআন তিলাওয়াত করে দোয়া করুন, রাত্রে একটু উঠে যান, 2-4 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ পাকের কাছে কেঁদে দোয়া করুন। কখন কার দোয়া যে আল্লাহ পাক শুনে, আল্লাহ তুমি রাস্তা খুলে দাও, আল্লাহ পাক মুসলিমদের তুমি সাহায্য করো, আল্লাহ তুমি ইহুদিদেরকে ধ্বংস করো, আল্লাহ তাদের যে জলজাহাজ চলে আসছে অস্ত্র শস্ত্র নিয়ে ওই জালেমদের, এদের সাহায্য করার জন্য সেগুলোকে ডুবিয়ে ধ্বংস করো,
পত্রপত্রিকায় সব খবর পড়ছেন। তো এই দোয়াগুলি করুন, প্রত্যেকের নিজ নিজ স্থানে যদি আমরা দোয়া করি, দোয়া মুমিনের এমন অস্ত্র যে অস্ত্র কেউ কেড়ে নিতে পারবে না। আর তারপরে আর্থিক সাহায্য সহযোগিতা আর জন্য সৌদি আরবের সরকার খাদিমুল হারমাইন শরীফাইন হাফেজাহুল্লাহ তাআলা জাযাহুমুল্লাহ খাইরান, এই সরকার ঘোষণা করেছে এখানে আপনি আর্থিক সহযোগিতাও দিতে পারেন এই মুসলিম ভাই বোনদের জন্য, গাজাবাসীর জন্য সেই রাস্তাও খোলা আছে। হ্যাঁ, সাওয়া মোবাইলই তো আছে। তারপরে অমিতে যদি আপনি সরাসরি অমিতে গিয়ে না, দোয়ার যে অফিস রয়েছে এখানে সেখানে দেন, আমার মনে হয় ওখানে দিলে ভালো, ওখানে দেন তো আরও ভালো। জি।